নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম অ্যাকচুয়ালি তোমরা এর আগেও সম্রাট স্যারের সাথে আমার একটা ভিডিও দেখেছো ওটা ভিডিওর পার্ট নাম্বার ওয়ান ছিল আমি তোমাদেরকে বলেছিলাম লাস্ট পার্ট অর্থাৎ পার্ট টু একটা ডেটে আমি দেব। তো আজকের সেই সময় এবং আজকে আমরা পার্ট টু সম্রাট স্যার এবং আমার মুখোমুখি কনভার্সেশান সেটার পার্ট টু আজকের ভিডিওতে আসবে ভিডিওটা দেখো সেসব অবধি কেমন লাগলো লাস্টে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো জানাবে খারাপ লাগলেও খারাপ জানাবে সবই বলবে আর স্যারের তরফ থেকে আমি একটা খুব সুন্দর উপহার পেয়েছি আমি সেটা দেখাতে চাই তোমাদেরকে সেটা হলো এই গিফটটা এই যে গিফট এই গিফটটা কি স্যার স্যারের লেখা বই বইটা দুটো বই স্যারের তরফ থেকে গিফট হিসাবে আর আমার কাছে আছে ভৌতবিজ্ঞান বইটাও আছে আমি পড়েছি খুবই ভালো লেগেছে তো খুব খুশি আমি যে এত সুন্দর একটা মুমেন্ট মানে স্যারের সঙ্গে শেয়ার করেছি সময় কাটিয়েছি আমরা পার্সোনাল কথা হয়েছে তারপরে কী বলবো স্টুডেন্টদেরকে কিভাবে আরও উন্নত করা যায় কিভাবে আরও আমরা পশ্চিমবঙ্গের বুকে ছাত্রাত্রীদের মধ্যে একটা প্রভাব ফেলতে পারি কিভাবে ছাত্রাত্রীরা যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আরও কিভাবে আমরা মানে তাদেরকে সঙ্গে করে নিয়ে এগোতে পারি সমস্ত কিছু ডিসকাশান স্যারের সঙ্গে হয়েছে তারপরে আমি বাড়ি আসি বাড়ি আসার দুদিন থেকে তিন দিনের মধ্যে স্যার আমাকে গিফট করে খুব সুন্দর লাগলো গিফটটা আমাকে আমি খুব পছন্দ করি স্যারও যেমন দেখবে তোমার হাতে ভিডিওতে বলবে যে স্যারের পছন্দ বই পাওয়াটা গিফট হিসাবে তা আমারও পছন্দ সেটা খুব বই পাওয়াটা আর বিশেষ করে স্যারের লেখা বই তো আমাকে আরও খুব অ্যাট্রাক্ট করেছে বাংলা বইটা যদিও সত্যি কথা আমি পড়িনি ঠিক আছে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের বইটা আমি পড়েছি আমার ভালো লেগেছে ঠিক আছে পুরোটা পড়া হয়নি সত্যি কথা কিন্তু যতটা পড়েছি আমার ভালো লেগেছে খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বলে স্যারের সঙ্গে দেখা করে আমরা যে মুমেন্টটা কাটালাম বা স্যারের সঙ্গে যে সময়টা আমরা অতিবাহিত করেছি একজন গুণী জ্ঞানী মানুষের সঙ্গে সময় কাটালে সত্যি খুবই ভালো লাগে আর কি বলবো একটা মানুষের আর একটা মানুষের উপর শ্রদ্ধা বা ভক্তি বা ভালোবাসা না থাকলে মানে মাত্র দুদিন বা তিন মানে আমি বাড়ি আসার মাত্র দু থেকে তিন দিনের মধ্যে এত সুন্দর একটা উপহার স্যারের থেকে পাবো কখনো আশা করিনি এর জন্য স্যার আপনি যদি ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আপনাকে আমি যতটুকু পড়েছি খুবই ভালো লেগেছে ঠিক আছে তো এটাই বলবার সবাই খুব ভালো থেকে ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি আপনার সঙ্গে যখন পার্সোনালি কথা বলছিলাম আপনি বললেন যে আপনার গোল্ডেন প্লে বাটনটা আপনি এখনো খোলেননি আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করছেন আমার খুব ভালো লাগলো শুনতে যে মানুষ যে এতটা কৃতজ্ঞ থাকে মনে রাখা এই বিষয়টা কিন্তু সবার মধ্যে থাকে না আমি বলি ভাই মানে আমরা তো আর কি আমার ও তো আমার ভাই অবভিয়াসলি সেটা আগে বলি আমার মায়ের সন্তান হচ্ছে দুটো আমার দাদা আর আমি আমি ছোট তো আমার একটি স্টুডেন্ট ছিল ও এত ভালো আমার জীবনে যত কিছু উন্নতি তার প্রত্যেকটা পদক্ষেপে ওর উৎসাহ পেয়েছি অনেকেই দেখেছে আমার যখন ওয়ান মিলিয়ন হয় সেদিন আমার বাড়িতে এসেছিল আলাপন ভাই আমি কোথাও গেলেও আমার সঙ্গে থাকে সব সময় থাকে তো ও আমায় উৎসাহ দিল যে দাদা তুমি আর একটা চ্যানেল করো যেখানে তুমি চাকরির পড়া আর গ্রামারটা পড়াবে সেই চ্যানেলটা করলাম সেখানে আর একশো কে হয়েও গেল তারপর যদিও বিভিন্ন কারণে ওটাতে ভিডিও দিইনি এখন ওই স্টুডিও করার পর দেবো হ্যাঁ এবার ওইটা চ্যানেলটা যার উৎসাহে করা সেই চ্যানেলের প্রাপ্তির কৃতিত্ব তো তার আর আমি পেয়েছি গোল্ডেন প্লে বাটন তো আমার মনে হলো দু ভাই মিলে একসঙ্গে যদি খুলি সেটা সবচেয়ে ভালো হবে এবার ওরও কলেজের যখন ফাঁকা হচ্ছে আমার তখন পড়ানো থাকছে তাই দুজনে এক জায়গাতে হতে পাচ্ছি না একটা ভিডিও করতে গেলে একটু মানসিক প্রস্তুতি দরকার এত বড় একটা প্রাপ্তি ছাত্রছাত্রীদের এই ছাত্রছাত্রী মানে তো শুধু যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা নয় বাংলার সমস্ত ছাত্রছাত্রী যে বাংলার একটা স্কুল কলেজের চ্যানেল যারা স্কুলের ভিডিও দেয় মাদ্রাসার ভিডিও দেয় তারা আজকে গোল্ডেন প্লে বাটন পেল এটা বাংলার ছাত্র শিক্ষক আমাদের প্রত্যেকের কাছে একটা মানে গর্বের বিষয় এটা সম্রাট এক্সক্লুসিভ বা আমি সম্রাট আমার নয় এই কৃতিত্বটা না যারা আমার সমালোচনা করে যারা আমায় পছন্দ করে না অথচ বাঙালি স্টুডেন্ট তাঁদেরও একদমই এটাই তো বিষয় একদমই সত্যি কথা একটা ইউ মানে ইউটিউবে যারা আমরা পড়াই বা তাদের কাছে যদি একটা সিলভার প্লে বাটন বা গোল্ড প্লে বাটন যে কতটা আনন্দ দেয় সেটা আমরা জানি কারণ আমিও রিসেন্টলি সিলভার প্লে বাটন পেয়েছি স্যার দুটো পেয়েছে আবার একটা গোল্ডেনও পেয়েছে স্যার জানে যেটা কতটা একটা ফিল তবু স্যার কিন্তু খোলেনি এখনও পর্যন্ত আনবক্স করিনি স্যার এখনও রেখে দিয়েছে ভাইয়ের জন্য অপেক্ষা করছে আমি তাই ভাবি যে সম্রাট স্যারের চ্যানেলে আমি প্রায় দেখি আমি বললাম না স্যারের চ্যানেল আমি এটাও জানি সেকেন্ড চ্যানেল নামটাও জানি বাংলা সম্রাট আমি আপনাকে বললাম আমি ভাবদাম যে স্যারের এক মিলিয়ন হয়ে গেছে তবু সেট তো এখন পর্যন্ত গোল্ডেন প্লে বাটন আমার হয়েছিল এক মিলিয়ন ফিফথ সেপ্টেম্বরের কাছাকাছি টিচার্স ডে দেখো আর একটা টিচার্স ডে চলে এলো আমি আড়াই মাসের মধ্যে পেয়ে গেছিলাম তার মানে সেই হিসেবে দশ মাস হয়ে গেল আমার কাছে ওটা রয়েছে প্রায় আট দশ মাস আট দশ মাস না ন মাস তো হবেই ন মাস মতন আমার বাড়িতে রয়েছে আর সিলবার তো তারও আগে সে দেড় বছর আমি এখনো পর্যন্ত খুলে যে আঠা দিয়ে আটকাবো তাও আমি খুলিওনি কারণ সৎ আমার স্টুডেন্টদের কাছে হতে হবে আমি যদি খুলে টুলে দেখে নিয়ে বলতে এই দেখো তোমাদের সামনে আনবক্সিং করছি সেটা তো সত্যের অপলাভ হতো সিলভার প্লে বাটন কি সেটা আমি দেখেইছি সেটা অনেক চ্যানেলে আমি দেখেছি এত মানুষের ভালোবাসা যেখানে রয়েছে সেখানে ওরম সিলভার কেন ওই ওর উপর যদি হিরে মানিক্য দেওয়া থাকতো তাও আমি খুলতাম না আমার ধৈর্য অনেক আছে না আমার নিশ্চয়ই ওটা ভালো লেগেছে যেদিন আমারও দেখার ইচ্ছা যে আমার সিলভার প্লে চ্যানেলের নামটা লেখা আছে কিন্তু আমার মনে হয়েছে মানুষের যে ভালোবাসা পেয়েছি তার কাছে আমার নাম সিলভার প্লেটে থাকলো কি গোল্ড প্লেটে থাকলো কি অন্য কোথাও থাকলো এটা খুব একটা গুরুত্ব রাখে না তো আমার প্রিয়জনেরা যেদিন সবাই থাকবে সেদিন সবাই মিলে ওটা খোলা হবে সে সবাইকে নিয়ে যে কাজটা করা হয় তাতে যে আনন্দ হয় একা ঘরে বসে একটা ভিডিও করাতে কি সেই আনন্দ হয় সেটাই সেটাই একদমই তাই আমি এবার আমার নিজের জন্য আপনার কাছে সাজেশান চাইছি দেখেছি ভিডিও বানাতে গেল ঠিক আছে মানে কিছু কিছু মানে থাকে যারা হয়তো বিনা কারণে হয়তো কিছুই করিনি আমি একটা ঠিকঠাক ভিডিও দিলাম তাও ইউটিউবে এসে হয়তো কোনো নেগেটিভ কমেন্ট করে দিল আপনার চ্যানেলেও এরকম হয়েছে বা আপনি ফেস করেছেন আপনার বই নিয়েও অনেকে এরকম হয়তো নেগেটিভ কথাবার্তা বলেছে আমি পড়েছি আপনার আমি আমার এটা খারাপ লাগে যে স্যারের আমি আপনার সবকটা বই দেখেছি মোটামুটি টুকটাক আমার ভালো লেগেছে নিজে পার্সোনালি আমি একদম ইউটিউবে একদম সামনে সবার সামনে বলছি ভিডিওটা যারা দেখবে সবাই দেখতে পাবে আমি একদম পার্সোনালি একদম আপনার সামনে বলছি আপনার বইটা আমার খুবই ভালো লেগেছে ইভেন আমি আপনার বাংলার বইটা পর্যন্ত পড়েছি কিন্তু সেখানে দেখি কিছু মানুষ প্রচণ্ড সমালোচনা করে ইভেন আমার ভিডিও ইউটিউবে আসলো ঠিক আছে এটা এটা উত্তর আমি দিই প্রথমত সত্যি কথা বলতে সমালোচকদের জবাব দেওয়ার মতো সময় আমার নেই একটা আর দ্বিতীয়ত যারা সমালোচনা করে তারা যদি তার থেকে ভালো কিছু করে দেখাতো আমি আমি সেই সমালোচনাটা গ্রহণ করতাম আজকে বললাম তুমি অঙ্কের কিচ্ছু পারো না ফিজিক্স কেমিস্ট্রির কিচ্ছু জানো না বলে আমি একটা তোমার থেকে ভালো যদি ভিডিও দিতাম তাহলে আমি তোমার গালে একটা থাপ্পড় মারতে পারতাম আমি চোরের মতো বলে গেলাম যে এ কিছু পারে না অথচ আমি কি পারি তা দেখালাম না এটা তো হাস্যকর লাগে না আমি এতে এন্টারটেন মানে আমার খুব আনন্দ লাগে আমি খুব উৎসাহ পাই সত্যি কথা বলতে এত কমেন্ট যখন পড়ি কেউ লিখছে থ্যাংক ইউ কেউ লিখছে ভালো কেউ লিখছে এই চ্যাপ্টার দিন এত আবদার এত অনুযোগ এত অভিযোগ এত ভালোবাসা এত ভালো লাগা এত আশীর্বাদ এর মধ্যে যখন একটা দুটো দুটো এরম মেসেজ দেখি আমার খুব এন্টারটেনমেন্ট হয় আমার মানে আমি খুব উৎসাহ পাই যে আরও নতুন কাজ করার উৎসাহ পাই যে ওরে বাবা আমায় এই বলেছে আমি পরের ভিডিওতে আরও দেখিয়ে দেব এইটা জাগে তো যারা এরকম আক্রমণ করো আমি তোমাদের বলবো এরকম লিখবে এতে কি হবে আমার কাজ করার উৎসাহটা বাড়বে আর যারা আমার বই নিয়ে সমালোচনা করেছে তাদের একটু পরিসংখ্যানটা বলি পরপর বই যেবার থেকে বেরিয়েছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন সেখানে বই বেস্ট সেলার বেস্ট সেলার ট্যাগটা তুমি এক কোটি টাকা দিলেও অ্যামাজন ফ্লিপকার্ট দেবে না ওরা এত বড় ব্র্যান্ড ওরা কিন্তু ফেক ট্যাগ দেয় না আমাদের বই পড়েছে তার মানে স্টুডেন্ট কিনলো রেটিংস দেখেছে কিনবার পর মেধা তালিকার কত ছাত্রছাত্রী জোগাড় করে মানে যোগাযোগ করেছে আমি তাদের সঙ্গে দেখা করলাম আমার সঙ্গে বাংলার ছাত্রছাত্রীরা আছে তাই যখন কেউ বলে ও বই বাজে তখন ছাত্ররাই তার জবাব দেয় অনেকেই প্রতিহিংসা পরায়ণ হয়ে সমালোচনা করেন এটা কি বলো তো এটা হচ্ছে তাদের অক্ষমতার নিদর্শন তারা পারেন না তারা সেই আর কি কি বলে মানসিক অসন্তুষ্টি সেই তারা ডিপ্রেশনে থাকেন তো সেই অসন্তোষ তাদের সেই হাহাকার মানসিক হতাশা তারা দুটো খারাপ কথা বলে আর কি প্রকাশ করেন তাদের প্রতি আমার রাগ নেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারাও জীবনে বড় হোক তাদের ভিডিও মানুষ দেখুক তাদের কথাও মানুষ শুনুক অন্যের সমালোচনা করে যারা বড় হতে চান তারা কোনোদিনও বড় হতে পারে না তবে এখানে আর একটা বিষয় বলা উচিত গঠনমূলক সমালোচনা প্রয়োজন সমালোচনা করলে সমাজ বদলায় আজকে যদি আমি পড়তে এসে পড়ানো বাদ দিয়ে অন্য কাজ করি বা ছাত্রদের বিভ্রান্ত করি বা তুমিও যদি করো আমি তোমায় দাদা হিসেবে হিসেবে বন্ধু সহকর্মী হিসেবে বলবো যে তুমি এতদিন পড়াতে এখন কেন পড়া বাদ দিয়ে এগুলো করছো এটা সমালোচনা নয় এটা গঠনমূলক সমালোচনা আর আমি যদি বলি ওর চেহারাটা বাজে ও কি জানে ওর থেকে আমি বেশি জানি এটা হচ্ছে সমালোচনা এটা বন্ধ হোক গঠনমূলক আলোচনা সমালোচনা চলুক যারা বলছে বই খারাপ তারাও মনে মনে জানেন বই যারা বলে এই ভিডিওটা খারাপ তারা তো দেখতে আমার 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 ভাল লাগে যে বলছে ভিডিও কষ্ট করে ভিডিওটা দেখতে আসছে তবে হ্যাঁ টিচারদের ভিডিওর নিচে অশালীন কমেন্ট যারা লেখে আমি এটা অনেকবার বলেছি এটা নিয়ে অনেকে আমার এই কথাটা মানে না বা সমর্থন করেনা আমার মনে হয় কোথাও গিয়ে তাদের পারিবারিক শিক্ষার একটা অভাব আছে কারণ একজন শিক্ষকের সঙ্গে কোন ব্যবহার করতে হয় এটা মানুষ পরিবার থেকে শেখে আমি একবারও বলিনি তার বাবা মা শিক্ষাটা দেননি ওই ছাত্রটি বা ও যে এই কাজটি করছেন সে তার পরিবারকে গুরুত্ব দেয় না যে তার বাবা মা শিখিয়েছেন গুরু সবার উপরে বাবা মা বলে দেখ আমার গায়ে পা দিস ঠিক আছে খাবার আমার সামনে ফেলে দিস ঠিক আছে মাস্টারের কাছে গিয়ে কিন্তু এরকম করবি না তার মানে কি বাবা মাও আমাদের বলে দেন মাস্টার সবার উপরে কিন্তু যারা বাবা মায়ের কথা শোনেন না তারা যদি আমার সমালোচনা করে আমি কি বলবার আমি একটা সিক্রেট তোমায় বলি যারা সমালোচনা করে তার হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট দুষ্টু ছাত্ররা থাকে আর বাদবাকি বাকি কিন্তু ছাত্ররা থাকে না থাকে কিছু অতৃপ্ত আত্মা যাদের জীবনে সাফল্য নেই বলে তারা অন্যকে কটাক্ষ করে কুরুক্ষেত্র জয়ের আনন্দ পায় তো আমি ঈশ্বরের কাছে অনেস্টলি প্রার্থনা করি তারা জীবনে সাফল্যের কাছাকাছি পৌঁছুক আমি তুমি হয়তো সমালোচনায় ভেঙে পড়ি না কত শিক্ষক কান্না করে শিক্ষকদের কুচ্ছিত কুচ্ছিত ভাষায় লেখে আমায়ও লেখে তো আমি বলি যে ঠিক আছে আমি সমালোচনা মানব একদিন আমার থেকে ভালো কিছু করে দেখা করুক না আসুক আহ কেউ একটা বই লিখুক সে তার বই ভালো হলে আমি তার বইয়ের কথাও বলবো তাই না এটাই তো হওয়া উচিত আমার বই পৃথিবীর মধ্যে সেরা বই এমন তো নয় আমার বই সমালোচনার ঊর্ধ্বে এমন নয় কিন্তু যদি কেউ বলে এই বই পড়ে কিছু হবে না এই বই জঘন্য সব ভুল এটা তার কি বলে ব্যক্তিগত আক্রোশের তার হতাশার তার ভয়ের তার আতঙ্কের একটা কি নিদর্শন অনেক শিক্ষককেও আমি এমন দেখেছি সবাই নন তারা আমার বইটা নিয়ে মলার দিয়ে এই বইয়ের নোটসই ছাত্রদের লেখাচ্ছেন কোনোদিন বইয়ের নাম বলেনি একদিন এক ছাত্রী এসে বলছেন স্যার এই নোটটা আমার স্যার না লিখিয়েছিল উনি বললেন আমি রাত জেগে লিখিয়েছি বিজ্ঞান ও কুসংস্কার তা ওটা আমার বইয়েরই নোট ছিল তা এমনটা হয় তো এটাও ভালো ভালোকে অনুকরণ অনুসরণ করার মধ্যে কোনো খারাপ কিছু নেই আমার ক্রেডিট দেওয়ারও দরকার নেই আমার কথা আমি যা ছাত্রদের জন্য কষ্ট করে লিখছি সেটা ছড়িয়ে পড়ুক ছাত্ররা সেটা পাঁক আমার নামটা নাই জানলো ক্ষতি কি আমার সৃষ্টির মধ্যে আমি বেঁচে আছি আমার নামের মধ্যে নয় আমার চেহারার মধ্যে নয় একদমই তাই সত্যি কথা বলতে সমালোচনা নিয়ে অনেকেই বলে যে স্যার আপনার চ্যানেলে অনেক সময় নেগেটিভ কমেন্ট পড়লো বা স্যারের চ্যানেলে পড়লো আমাকেও বলে যে স্যার আপনার চ্যানেলে তো নেগেটিভ এই একটা বলে গেল আমার স্টুডেন্টরাও বলে অফলাইনে স্যার আমি পাত্তা দিই না আমি পাত্তা দিই আজকে তুমি বললে আমার এই মোবাইলটা কিনেছি দশজনকে দেখাবে নয় জনই বলবে ভালো একজন তো বলবে খারাপ

যারা না আমি তাদের না যারা গঠনমূলক সমালোচনা আমি মেনে নিই অনেকে বলে আপনি এটা ভুল বলেছেন যদি অনেক সময় হয় না মুখ ফসকে আমারও উচ্চারণ একটা ভুল হয়ে গেল বা একটা কথা আমি দু এক সময় স্কিপ করে গেলাম একটা লাইন কেউ বললে আমি মেনে নিই সেটা আমি ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিখেও দিই যে এটা আমার ভুল হয়েছে কিন্তু যখন কেউ দেখি উচ্ছিত ভাষায় আক্রমণ করছে আমি তাকে এটাই বলি যে এই কমেন্টটা যদি তোমার মা জানতে পারেন তুমি একজন শিক্ষককে লিখেছ উনি তোমায় জন্ম দেওয়ার জন্য কি গর্বিতা হবেন আমার একটাই প্রশ্ন থাকে শিক্ষকদেরও সমালোচনা হতে পারে কিন্তু তো শালীনতার ভাষা থাকা প্রয়োজন আজকে চারিদিকে এটা বন্ধ হওয়া দরকার সবাই ভালো স্টুডেন্ট হবে না সবাই ফার্স্ট হবে না কেউ গানের দিকে যাবে কেউ খেলার দিকে যাবে আমাদের সবার অক্ষমতা আছে কেউ যদি বলে আমার সঙ্গে ক্রিকেট খেলা আমি পারবো না কেউ যদি বলে তোমার বডি দেখাও তো আমার নেই আমি কি দেখাবো কিন্তু আমার স্টুডেন্টদের আছে তারা ওখানে গিয়ে কেউ যদি আমায় বলে অঙ্ক ক্লাস করো আমি কোনোদিনও পারবো না কিন্তু কেউ যদি আমায় বলে বাংলা ক্লাস করো আমি পারবো প্রত্যেকের এক একটা কমফোর্ট জোন থাকে স্টুডেন্ট যদি নাচ ভালো পারে নাচ করবে কিন্তু আমাদের এই রুচি বোধটাকে কিন্তু ভালো রাখতে হবে একদম এটাকে নিচে নামানো যাবে না এটাই সত্যি কথা বলতে এটাই আমারও মানে সেম কথা আমিও অনেক খারাপ পাই ভালো পাই ওই দু পার্সেন্ট এক পার্সেন্ট লোক থাকবে যারা তুমি যতই ভালো কাজ করো নাও তোমার সমালোচনা করবে ওদেরকে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই তো যাই হোক স্যারের সঙ্গে আজকে অনেক দিন পরে মিট আপ ভালো লাগলো খুবই ভাল লাগলো আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব স্যার যদি পারেন ছোট্ট করে স্যারের একটু সেট আপ মানে স্যার কেমন এই আমারটা সেট আপ নেই আমার একটা অগচালো ঘর আছে এটা দেখানোর মতো কিছুই নেই সবাই জানে কটা বই আছে এই ঘরে কিচ্ছু নেই মানে এটা আমার শোয়ার ঘর আজকে এটা শুনুক মানে কোথায় করি এটা কোনো স্টুডিও নয় হ্যাঁ স্টুডিও হয়েছে আমি তো বললাম সেটা উপরতলাতে হয়েছে কারণ এই ঘরে সবাই ধর আমি ভিডিও বানাচ্ছি পেছন থেকে স্টুডেন্টরা এসে দরজা জানালা যেহেতু একদম রাস্তার কাছে ও দাদা বলে চিৎকার করে সেখানে ভিডিও করে করতে হয় তো এই সমস্ত কারণে বা বাড়িতে অতিথি আসলে তখন ভিডিও করাটা ক্রিটিক্যাল হয়ে যায় আমার তো আলাদাভাবে ওরকম সেট আপ ছিল না এটাই আমার পড়ার ঘর আর পেছনের বইগুলো আমার পড়ার বই বিক্রির বই নয় আর সব বই আমি পড়িনি কিন্তু অধিকাংশ বই আমার পড়া কিছু কিছু বই রাখা রেফারেন্সের জন্য কখনও আটকে গেলাম মোটা মোটা ডিকশনারি ওগুলো আমি পড়ি না কখনও কোনো শব্দের মানে পারলাম না ইংরেজি বা বাংলার ওগুলো খুলি কিছু বই একটুখানি ধরো উত্তর লেখার সময় গবেষণার জন্য প্রয়োজন হয় ব্যাখ্যা বিভিন্ন লেখকের জীবনী টিবনী তো সেই বইগুলোই থাকে আরগুলো বাদ বাকি আমার শখের বই সমস্ত ধর্মগ্রন্থ আছে গীতা আছে ভাগবত গীতা আছে ভাগবত আছে কোরআন আছে আমার বাড়িতে বিভিন্ন ধরনের ধর্মের ধর্ম উপনিষদ আছে তারপর কৃষ্ণের জীবনী আছে অনেক অনেক বই আছে ধর্মগ্রন্থ থেকে শুরু করে সমস্ত বই আমি সবকিছু পড়ি আমার অনেক স্টুডেন্টরা তুমি জেনে অবাক হবে এক স্টুডেন্ট আমার একটা কোরআন পাঠিয়েছিল তো আমি বললাম আমার বাড়িতে কিন্তু পবিত্র কোরআন আছে তবুও সে ভালোবেসে দিয়েছিল তো সেটাও আমার বাড়িতে রয়েছে সেটা যদি একটু ছোট তা আমি কিন্তু সেগুলোও পড়েছি তা আমার আমার মানে পড়াটা হচ্ছে বড় কথা আমি অন্যকে জানাটা বড় কথা আমি আপনার সাথে কথা বললাম আজকে স্যার বললেন যে পার্সোনালি স্যার প্রচুর বই কেনেন সে পড়া হোক আর না হোক হয়তো বেশিরভাগটাই পড়া হলো কিছুটা হয়তো ওয়েস্ট হলো তাও কিন্তু মানে আমায় কেউ যদি বই উপহার দেয় আমি খুব খুশি হই আমি বার্থডেতে আমি তোমায় বলি মজার ব্যাপার বা টিচার্স ডেতে যখন দেখি মোটা মোটা কিছু আমি ওটা আগে খুলি আর অন্য গিফটগুলো আমি ওই রকম আমি না কখনো যদি কোনো উপহার পাই সেটা আমি আট দশ দিন আমার মেঝেতে সাজানো থাকে আমি প্যাকেটগুলো দেখি আর বেশ ভালোই লাগে তারপর আস্তে আস্তে দেখতে দেখতে যখন আর কি জিনিসটা একটু পুরনো পুরনো হয় তখন এক একটা করে খুলি অধিকাংশই পেন থাকে আর আমি পেন বলেই দিই যে আমায় যারা পেন দিয়েছো আমি তো লিখি না অত ওগুলো আমি আমার স্টুডেন্টদের মধ্যেই ভাগ করে দিয়ে দিই এটা আমি বলেই দিই স্টুডেন্টদেরও বলি যেটা আমি কিনে দিচ্ছি না এটা আমারই উপহার কারণ একটা উপহার যখন আর একজনকে সমৃদ্ধ করবে তখনই তো সেটা সার্থক আর বইগুলো আমি পড়ি টড়ি ডায়েরি টায়রি দিলে একটু ওলট পালট করি একসময় লিখি টেকি আর থেকেই যায় কিন্তু মোট কথা আমার বই ভীষণ ভালো লাগে সে যে বই হোক না কেন আমি যদি জানতাম স্যারের জন্য না 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 আমার বাড়িতে সব বইই আছে তুমি দেখো তুমি যে বইটা ধরো কিনবে ভাবছো তা কি দেখো আমার ঘরে সে বইটা হয়তো আছে অলরেডি এটাই কথা আচ্ছা স্যারের কাছ থেকে লাস্ট জিনিস মানে একটা ছোট্ট জানার স্যারের মোটামুটি সারা দিন কিরকম কাটে একটা ছোট্ট ডেইলি রুটিন মোটামুটি কিরকম কাটে সারা দিন এইটা বললে না এই প্রশ্নটার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি তো ডেইলি ব্লগ করি না আর সময়ও হয় না আজকে যদি বলি স্টুডেন্টরাও অবাক হবে যে আমি কাজটা করি কি করে আর আমি কেন অনলাইন ক্লাস করাই না আমি উঠি সকাল ছটা পনেরোতে হলো পনেরো মিনিটের মধ্যে আমি রেডি হয়ে নি হয়েই আমি ঘরেই যেহেতু আমার বাড়িতেই পড়াই আমি বাইরে কোথাও পড়াই না সাড়ে ছটা থেকে আটটা প্রথম ম্যাচ শেষ আটটা থেকে বা আটটা দশ পনেরো থেকে সাড়ে আটটা দশটা বা এই টাইমটা আমি পড়াই এর মধ্যে আমি টিফিন করি না দশটার ব্যাচ যেতে যেতে সাড়ে দশটা বেজে যায় কোনো কোনো দিন মানে যাদের স্কুল টাইম থাকে এর বাইরে ধরো কলেজের যাদের অফ টাইম তারপর সাড়ে দশটা থেকে পড়ানো থাকে বারোটা হলো কোনো কোনো দিন এমন হয় না যে উঁচু ক্লাসের অনেকে সপ্তাহে তিন দিন স্কুলে যায় প্র্যাকটিক্যালের দিন এরম যারা থাকে যারা আর কি স্কুলে যায় না অন্য টিচারের পড়ার জন্য আটকে থাকে তাদের জন্য একটা ব্যাচ থাকে আমি কাউকে স্কুল টাইম অফ করিয়ে পড়াই না কিন্তু যারা যায় না যারা অফ করে তাদের ডেটে কিন্তু আবার একটা দুটো ডেট থাকে যেমন ধরো এই টেস্ট হয়ে যাওয়ার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে যেতে হবে না তাদের আমি দুপুর দুটো থেকেও পড়াই দুটো থেকে থাকে আবার স্কুল ছুটি হওয়ার পর থেকে চারটে ছটা এই পর আমি ছটার কোনোদিন পড়াতাম না কিন্তু এবার থেকে আবার সাড়ে ছটা থেকে একটা ব্যাচ রেখেছি যারা আমার ব্যাচে খুব দুর্বল স্টুডেন্ট হয়তো ব্যাচে সবাই পটপট করে পড়া পাচ্ছে ওরা কিচ্ছু বলে না চুপ করে এক পেছনে বসে থাকে ওদের আমি বলেছি সন্ধে ছেলেরা আসে ছেলেরাই বিশেষ করে ওই টাইমে তো মেয়েদের ডাকা যায় না বোনের আসতে পারে না তো ছেলেরা পড়ে ওই সময় ওই টাইমটাতে ওদের আমি পড়াই 8টা পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে ডেইলি রুটিন আচ্ছা এর মধ্যে ওই যে আধা ঘন্টা আধা ঘন্টার কথা বললাম তখন আমি ভিডিও টিডিও মাঝে বানাই আর ম্যাক্সিমাম ভিডিও বানাই আমি রাত নটায় আচ্ছা আর 8টা দু একটা দিন এরকম যে সব দিন শিডিউল থাকে তা না দু একটা দিন না ওই দশটা থেকে বিকেল চারটে ফাঁকা থাকে এরকম দু তিন দিন আছে সেই দু তিন দিন পড়ার ভিডিওগুলো তৈরি করা যায় আচ্ছা আচ্ছা আর কোনো আপডেট আসলে দেখলাম রেজাল্ট দিল বা খুব জরুরি কিছু আমার ঘর যেহেতু পড়ার ঘর থেকে কাছাকাছি আর আমি নিজেই ভিডিও বানিয়ে এডিটও করি না একটুখানি করেই ছেড়ে দিই পনেরো মিনিট লাগে আমি স্টুডেন্টদের কোনো একটা কাজ করতে দিই আমি ঘরে এসে বলেই করি কিন্তু আমি পড়ার ব্যাচের ভিডিওটা করি না কারণ আমার মনে হয় প্রত্যেক জায়গার একটা প্রাইভেসি থাকা উচিত স্টুডেন্টরা আবদার করে আমায় কোনো কথা বললো পড়ার ব্যাচে কেউ পড়া পাললো না সবাই জিজ্ঞেস করতে বারবার সেটা যদি আমার ক্যামেরা চালু থাকত ওরা হয়তো লজ্জা পেতো যে ইমা লোকে জেনে যাবে আমি কিছুই পাচ্ছি না এই রকম তো সেই কারণে আমি পড়ার ব্যাচটাতে ভিডিও করি না আর আমি আলাদাভাবে অনলাইনে পড়াতেও সুযোগ পাই না কারণ একটা জায়গায় আমি যদি দায়িত্ব নি আমার দায়িত্ব তো পূরণ করতে হবে তার জন্য আমি নিজের মতো যেটুকু পারি আমি পড়াই আর ভিডিওটা আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করি আচ্ছা 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 এটাই হ্যাঁ তার মানে স্যারের সারাটা দিনই পড়ানোর মধ্যে কাটে আমার মতনই সেম রুটিন পুরো সারাটা দিন আমারও ওরকম খালি কি চলে কিন্তু রাত্রিরে বারোটা থেকে দুটো আমাদের প্রকাশক অবাক হন আমি দুটো সময় লিখে টিকে পিডিএফ বানিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপ করে ঘুমোতে যাই উনি রাত্রির বেলায় দেখেন যে টং করে আওয়াজ আসলে উনি হোয়াটসঅ্যাপটা খোলেন খুলে কিছু লেখেন না পরের দিন বলে হ্যাঁ আমি দেখেছি আপনি আড়াইটের সময় মেসেজ মানে আপনার ঘুম রাত্রি দুটো থেকে আড়াইটে এরকম আমি দুটো নাগাদ ঘুমোই উঠি হচ্ছে সাড়ে ছটা থেকে এটা সত্যি দুপুরবেলা ঘুম আমি দুপুরে ঘুমোই না মানে আমি এটা অপছন্দ করি এবার দু একদিন শীতটি হলে বা কখনো অসুস্থ হয়ে পড়লে তখন একটু ঘুমোতে হয় আবার দু একদিন এমনও হয় হয়তো সকাল দশটার পড়িয়ে এসে যেদিন পড়ানো নেই আর চারটেই পড়ানো সেদিন ওটুকু সময় মানে সত্যিই ঘুম পায় এরকম দু একদিন হয় আমার ক্ষেত্রেও সেমি চলে স্যারের মতনই রুটিন তো লাস্ট আমরা চলেই যাব মানে ভিডিও থেকে আমাদের হয়তো পরিচয়টা পার্সোনালি থাকবে কিন্তু স্যারের সঙ্গে এই যে আসা স্যারেরও সময় হয় না আমারও সময় হয় না লাস্ট মুমেন্ট তো সবাই খুব ভালো থেকে এটুকুই বলবো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ প্রস্তুতি নিচ্ছে সবাই খুব জোর কদমে নাও আরও পড়াশোনা করো ঠিক আছে আরও ভালো রেজাল্ট করো এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করো সবথেকে বড় যেটা আমাদের প্রয়োজন লাস্ট মুমেন্টে ছাত্রছাত্রীদের জন্য লাস্ট ভিডিও শেষ করার আগে কি বলে যেতে চান আমি একটা কথাই বলতে চাইব যে জীবনে কখনো থেমে থেকো না উত্থান পতন আসবে এগিয়ে চলবে আর এডুকেশনটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় এডুকেশন ফুটে উঠুক তোমার কথায় তোমার আচরণে হতে পারে তোমার উচ্চারণটা খারাপ হতে পারে তুমি অত পড়াশুনে অত বেশি নাম্বার পাও না কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর যেন চিরকাল তো একটা মানুষ মনে রাখে যে আমি একটা মানুষের সঙ্গে আবার যোগাযোগ হয়েছিল সেই রকম ভাবে নিজেকে তৈরি করো সবার মানে সত্যি কথা আমি আজ মানে আমার নিজেরও বলতে খুব ভালো লাগছে যে আমি অনেক স্টুডেন্ট এরকম পাই জানো তো যারা এইরকম আমি কথা বলার পর ভাবি যে আমি যদি এর মতো হতে পারতাম হয়তো তারা অত ভালো পড়াশোনায় নয় ঠিক ওদের মতো হও জীবনে সৎভাবে চলো সত্যের পথে চলো দেখবে আর মা বাবার কথা মানবে গুরুজন তো গুরুজনদের কখনো না অবহেলা করবে না এটুকু করো জীবনে সব কিছু তুমি পাবে পরীক্ষা আসবে যাবে পরীক্ষা ভালো হবে মন্দ হবে সবাই কি পরীক্ষায় ফার্স্ট হবে নাকি কেউ হবে আমি নিজেও তো কোনোদিনও পশ্চিমবঙ্গে ফার্স্ট হয়নি তা আমি ফার্স্ট বানাবো কি করে কিন্তু হ্যাঁ এটুকু আমি বলতে পারি এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার সঙ্গে কথা বলবার পর কোনো এক প্রিয়জন চিরকাল তোমার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে একদম এটাই হচ্ছে আমাদের লাস্ট আমি এটাই বলে শেষ করব স্যারের আমি সত্যি কথা বলতে আমি যে প্রশ্নগুলো এনেছি আমি প্রশ্ন খুব একটা লিখে আনি দুটো থেকে তিনটে প্রশ্ন স্যারের জন্য লিখে এনেছিলাম কথা বলতে বলতে স্যার এমন কথা বললো আমার আরো প্রশ্ন মাথায় চলে এলো আর সত্যি কথা বলতে প্রশ্নগুলো বলা মাত্র স্যারকে আমি বলিও নি প্রশ্ন করব তার সঙ্গে সঙ্গে স্যার উত্তর দিল স্যারের যে কমিউনিকেশন স্কিল বলার যে কায়দা এটা আমার প্রচন্ড ভালো লাগে মানে আমি কি বলবো স্যারের সামনে আছি বলে আমি বাড়িতেও বলি যে স্যারের কথা বলার যে স্টাইল বা কমিউনিকেশন স্কিল বা এই যে কথা বলাটা এটাই কিন্তু স্যারকে একটা আলাদা একটা মাত্রা দেয় স্যারের নলেজ স্যারের সৃষ্টি সেগুলো তো আছেই কিন্তু কথা বলাটা আমাকে আমাদের আমরা বাঙালির আমাদের ভাষাটা ছাড়া আমার কাছে তো মানে বাঙালির অনেক কিছু আছে সরি আমি কথাটা ফেরত দিলাম বাঙালির অনেক কিছু আছে আমার কাছে কথাটা ছাড়া তো দেওয়ার মতো কিছু নেই আমি একটা মানুষকে কি করতে পারি বোঝাতে পারি আমি এইটাই চেষ্টা করি জানো তো আর একটা অনেকে আমায় বলে যে এরম ভাবে কথা বলতে পারবো কি করে দেখো এটা আমি একদম সহজ ভাবে বলি আমি না প্রচুর ম্যাগাজিন পড়তাম পেপার পড়তাম গল্পের বই পড়তাম এগুলো যখন পড়বে না তোমার মধ্যে অনেক ভাষা জ্ঞান বাড়বে তুমি দেখবে তুমিও গুছিয়ে কথা বলতে পারবে এটা আমি সব স্টুডেন্টদের বলি এটা তোমরা করবে আর মানে সুন্দরভাবে বাংলা বলাটা গর্বের এর জন্য আমারও গর্ব হয় আর এর ক্রেডিটটা হচ্ছে তোমাদের কাছে যায় কারণ তোমরা আছো বলেই কথাগুলো বলার আমি সুযোগ পাই ঠিক আছে সবাই খুব ভালো থেকো স্যারের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো স্যারেরও ভালো লেগেছে আমার সঙ্গে কথা বলে আচ্ছা সবাই খুব ভালো থেকো তোমাদের জন্য আবার ভিডিও আসছে টাটা সবাইকে সবাই ভালো থেকো একদমই